আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন এইখানে আপনি কিন্তু টোন কিপারের ডলার বাই এবং সেল করতে পারেন তো টোন কিপার সহ কিন্তু অন্যান্য ডলারও বাই এবং সেল করতে পারেন মাত্র এক ডলার হলে কিন্তু এখানে বাই এবং সেল করা যায় তো চলুন দেখিয়ে দিই কীভাবে প্রথমে আপনি সাইন আপ করবেন তো সাইন আপের উপর একটি ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস নিচে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটি কোড দেওয়া আছে এই কোডটি বসিয়ে দিবেন এই যে সিকিউরি কোড সিকিউরিটি কোড এখানে পর সাইন আপে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তো দেখতে পারতেছেন থ্রি এইট নাইন তারপরে ছোট হাতের এস তারপর ছোট হাতের জি জি এইটা এখানে বসিয়ে দিতে হবে আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে এরকম করে চেঞ্জ করে নেবেন তো দেখতে পাচ্ছেন পি এস এইচ তারপরে সাঁয়ত্রিশ এস এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে সকল কিছু কমপ্লিট করার পর সাইন আপে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করা হয়ে যাবে ওকে তো আমরা এখন লগ ইন করব লগ ইন করার জন্য উপরে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবো অলরেডি আমার একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করা আছে ওকে এখানে দেখতে পারতেছেন আমি লগ ইনটা করে ফেলেছি এবার এখানে এক্সচেঞ্জ করতে হবে তার আগে এখানে আপনি রিজার্ভটা দেখে নেবেন যে তাদের একা এখানে কত টোটাল রিজার্ভ আছে এখানে আপনি দেখতে পারবেন ওকে তো এখান থেকে আমি থ্রি ডট লাইনে একটি ক্লিক করে এক্সচেঞ্জের উপর একটি ক্লিক করলাম এই যে দেখতে পারতেছেন এক্সচেঞ্জ এবং আওয়ার রিজার্ভ তো তাদের কিন্তু এই যে দেখতে পারতেছেন রিজার্ভ গুলো এখানে দেখা যাচ্ছে রিজার্ভ গুলো জাস্ট দেখে নেবেন তারপর এখানে জাস্ট এজ এ সেন্ট আপনি যেমন এখানে যদি বাই করতে চান তাহলে সেন্ডের উপর একটি ক্লিক করে এখানে যে বিকাশটা সিলেক্ট করে দেবেন বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে জাস্ট রিসিভ আপনি কি রিসিভ করতে চান যেমন হচ্ছে ইউএসডিটি রিসিভ করতে চান তাহলে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন আর যারা টোন কিপার রিসিভ করতে চান এজ টোন কিপার সিলেক্ট করে তো আমরা এখানে এক্সচেঞ্জ করার জন্য জাস্ট এজ এ সেন্ডের উপরে একটি ক্লিক করে দেব সেন্ডের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে আমরা বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন রিসিভ রিসিভের উপরে একটি ক্লিক করে আমরা এখানে যে ডলারটা নিব সেই ডলারটা কিন্তু রিসিভ করতে পারবো দেখুন টোন কিপার আছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি আছে তো ইউএসডিটি টি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে দিয়ে এক্সচেঞ্জের উপরে একটি ক্লিক করে দিলাম এক্সচেঞ্জের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একশো চব্বিশ টাকা করে পার ডলার তো আপনি এখানে সর্বনিম্ন দেখতে পারতেছেন এই এখানে কিছু ডলার নিতে পারবেন যেমন এখানে দেখুন এই যে তেরোশো টাকা দিয়ে কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি এই ডলারটা পেয়ে যাবেন দশ ডলার আটচল্লিশ সেন্ট আপনি পেয়ে যাবেন প্রতি ডলার রেট হচ্ছে এখানে একশো টাকা ওকে তো এখানে কিন্তু তারা হচ্ছে মাঝে মধ্যে মিনিমাম করে দেয় কারণ হচ্ছে তাদের একটা লিমিট অ্যামাউন্ট রিসিভের তাদের একটা লিমিট থাকে যার কারণে ওকে তো যাই হোক খুবই সহজে এখান থেকে কিন্তু আপনি বাইসেলটা করতে পারেন সহজে এখানে অবশ্যই অবশ্যই আপনি বাইসেল করতে পারেন এটা হচ্ছে ট্রাস্টেড একটা ডলার বাইসেল ওয়েবসাইট আবার চলুন দেখি এখানে আপনি কিভাবে আর কি ডলার কিনতে পারেন বা ডলার বিক্রি করতে পারেন কিভাবে এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এই যে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন রিসিপ্টটা বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এক্সচেঞ্জের ওপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা আপনি পেয়ে যাবেন যেমন এখানে আমি এক ডলার হলে বিক্রি করতে পারবেন এক ডলার দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নম্বরটা বসিয়ে দেবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবেন ওকে ওকে দেখুন এখানে বসিয়ে দিয়েছে এবার নেক্সট একটি ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন এখানে অপশনটি চলে আসছে ওয়েটিং পেমেন্ট হ্যাঁ এখন এখান থেকে এইটাকে কপি করতে হবে কপি করার পরে এই যে দেখুন এখান থেকে কপি করতে হবে এই যে এইদিকে অ্যাড্রেস আছে কপি করার পরে আপনি ওইটাতে জাস্ট ডলারটা পাঠিয়ে দেবেন ওই অ্যাড্রেসে এক ডলার পাঠিয়ে দেওয়ার পর ইয়ার আওয়ার পেমেন্ট ডিটেলস এখানে আপনি হ্যাশটা বসিয়ে দিবেন ঠিক আছে যেমন হচ্ছে সেখানে হ্যাশ পাওয়া যায় অথবা এখানে আপনি লিখে দিবেন যে পেমেন্ট করেছি এরকম করে লিখে দিবেন পেমেন্ট করেছি এবং আপনার যদি কোনো স্ক্রিনশট থাকে তাহলে এখানে স্ক্রিনশটটা বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশন আছে কনফার্ম একটি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু এখনও পর্যন্ত পেমেন্টটা করিনি আপনি এখানে জাস্ট পেমেন্টটা করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং এটা কিন্তু আপনি খুবই দ্রুত করতে পারবেন ওকে অনেক দ্রুত কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে তো চলুন দেখে এখানে কী কী আপনি বিক্রি করতে পারেন যেমন পেয়ার ডলার বায়নান্স বিটকয়েন বিকাশ বিএনবি স্মার্ট তারপরে এখানে ডগি কয়েন নগদ তো নগদ তারপরে টোকেন কিপার ক্রন তারপর ইউএসডি টি টিআরসি টোয়েন্টি ওয়েব মানি ডাব্লিউ এম জেড তারপর এখানে রিসিভ করতে পারতেছেন আপনি সেম জিনিস একই ডলারগুলোই কিন্তু রিসিভ করতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন পেয়ার বানান্স বিটকয়েন বিকাশ বিএন বি ডগি ডগিকয়েন নগদ টোন কিপার টোন টিআরসি টোয়েন্টি ইউএসডি টি টিআরসি টোয়েন্টি ওকে তো এখানে কিন্তু সুলভ মূল্যে আর কি ডলার বাই এর একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইট এখানে আমি অনেক দিন যাবৎ কিন্তু এক্সচেঞ্জ করতেছি আপনিও চাইলে কিন্তু এখানে এক্সচেঞ্জগুলো করতে পারেন